রোজায় ভোগাবে পাঁচটি ভোগ্যপণ্য। প্রতিবারের মতো এবারও দাম বাড়ার দৌড়ে এগিয়ে চিনি, ছোলা, ডাল, পেঁয়াজ আর খেজুর। গেল বছরের চেয়ে দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। এ অবস্থায় ভোগ্যপণ্যের জন্য মূল্য কমিশন গঠন করার পরামর্শ বাজার বিশ্লেষকদের। অভ্যন্তরীণ পণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানিকৃত পণ্যেরও মজুদ বাড়াতে হবে বলে জানান কৃষি অর্থনীতিবিদরা। রহমান ফয়েজের রিপোর্ট। Antioxidant of flavonoid samriddha fresh premium tea. Ek cup e kapiye din. রোজায় বেশ কয়েকটি নিত্যপণ্যের চাহিদার স্বাভাবিক সময়ের চেয়ে এবারে দ্বিগুণ পর্যন্ত। সেই সুযোগে বাজার অস্থিরতারও সুযোগ নেন অসাধু ব্যবসায়ীরা। এই প্রবণতায় এবার আরও বেড়েছে অন্য বছরের তুলনায়। ফলে রমজানে দিন পাঁচেক বাকি থাকলেও কয়েকটি পণ্য কিনতে হচ্ছে চড়া দামে। এরই মধ্যে চিনি, ছোলা, ডাল ও পেঁয়াজ ভেঙেছে আগের রেকর্ড। খেজুরের দামও বাড়তি, কেজিতে 100 টাকা পর্যন্ত। চড়া দামের চাপে পিষ্ট ভোক্তারা তাই বাধ্য হয়ে পণ্য কিনছেন প্রয়োজনের চেয়েও কম। পরিবার নিয়ে যে ইনকাম, এই ইনকামে তো আমরা চলতে পারতেছি না। কিনবো 5 কেজি, এই জায়গায় 1 কেজি, এরকম করে কিনতে হয়। ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে বাজার, সরকারের নিয়ন্ত্রণে তো নাই। রমজান মাস বলেন আর অন্যান্য মাস যেটাই বলে না কেন, আপনার আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়। পণ্যের বাড়তি দামের সঠিক ব্যাখ্যা নেই বিক্রেতাদের কাছেও। বলছেন এবছর অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে আমদানির পেছনে, যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। ডলারের রেট বেশি আর হচ্ছে আপনার কাস্টমসের ডিউটি একটু বেশি, আসলে গভর্নমেন্ট ডিউটি বাড়াইছে এই জন্য একটু বেশি দাম বাড়ে। কোথা থেকে? মেলের থেকে দাম বাড়ে, যারা আমদানি কারক তাদের ওখান থেকে দাম বাড়লে খুচরা বাজারে দাম বাড়বে। রোজার দরকারি পণ্যগুলোর মধ্যে সবগুলোর প্রায় শতভাগ আমদানি নির্ভর। 2023-24 অর্থ বছরে পেঁয়াজের উৎপাদন 34 লাখ টন ছাড়ালেও আমদানির বন্ধ থাকায় বিক্রি হচ্ছে রেকর্ড দামে। এমন অবস্থায় বিশেষজ্ঞরা পরামর্শ দিলেন বাজার নিয়ন্ত্রণে আলাদা কমিশন গঠনের। এই কমিশনটা বেসিক্যালি আপনার বিভিন্ন বাজারের তথ্য, উপাত্ত, উৎপাদন, বিপণন, বহির্বিশ্বের অবস্থা, এইগুলো বিচার বিশ্লেষণ করে তারা আপনার ডিসিশন নিতে পারবে যে কখন পণ্য আমদানি করতে হবে, কখন পণ্য রপ্তানি করতে হবে। একটা স্টকের প্ল্যান থাকবে যেন সরবরাহ ব্যবস্থাটাই আনইন্টারাপ্টেড থাকে এবং সরবরাহ ঠিক থাকে, মানুষের চাহিদার সাথে যেন এটার একটা সামঞ্জস্য থাকে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে প্রথম 7 মাসে খাদ্যপণ্য আমদানির ঋণপত্র নিষ্পত্তি কমেছে 20 শতাংশের উপরে। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।